দর্শক, এই হচ্ছে ইলিয়ট ব্রিজ। এটি হচ্ছে সিরাজগঞ্জের কাটাখালী খালের উপর নির্মিত। এটি 1895 সালে এই ব্রিজটি নির্মাণ করেন ইলিয়ট, মানে ইংরেজ শাসকদের কেউ একজন ইলিয়ট, উনি নির্মাণ করেন। এটি বড় পুল নামও এখানে পরিচিত। এই ব্রিজটা প্রায় 128 বছর বয়স, এখনো ঠিক স্বমহিমে দাঁড়িয়ে আছে। আর 45,000 টাকা দিয়ে বানানো হয়েছে তখন এই ব্রিজটা, 45,000 টাকা তৎকালীন 45,000 টাকা দিয়ে বানানো হয়েছে। আর 15,000 টাকা পাবনা থেকে নেওয়া হয়েছিল। আর এই যে এই ব্রিজের এই পাশে আছে আরো আলাদা একটা সুন্দর ব্রিজ, তার ডানে আছে আরো তিনটা ব্রিজ। মোটামুটি এলাকায় তৎকালীন সময়ে এই ব্রিজটা করা হয়েছিল, বাকিগুলো পরবর্তীতে হয়েছে। কি বলি এখন, যা এতক্ষণ আমাকে বলেছ, এই ব্রিজটা 45,000 টাকা দিয়ে বানানো ছিল। এই ব্রিজ বানানোর সময় পাবনা থেকে 15,000 টাকা কর্জ নেওয়া হয়েছিল, ব্রিটিশরা নিয়েছিল। আমার দাদি বলতো এই জায়গা আগে কোনো খাল ছিল না, এই জায়গা আগে ছিল শুকনা, এই জায়গায় গাছপালা ছিল অনেকগুলা। তারপর হচ্ছে এই জমির উপরে 8 তলা বিল্ডিং ছিল, পরে ওটা ভেঙে খনন করা হয়েছে আরো 7 ফিট গভীর করে এই খালটা বানানো হয়েছে। ঠিক আছে।